أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، الحمد لله أمرا آلوچنا করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সম্পর্কে, উহুদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করতেছিলাম গত আগের দিন। আমি বলছিলাম যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর পিতা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে রক্ত বের হচ্ছিল, তিনি রক্ত চুষে ফেলে দেন, মানে পরিষ্কার করে নেন রক্ত চুষে। তো ওই রক্ত তিনি মুখ থেকে ফেলে দেননি। তো সুসম বলছেন, তুমি রক্ত ফেলে দাও। তো রক্ত ফেলে না দিয়ে তুমি বলছেন আমি রক্ত ফেলবো না। আল্লাহ রসুল সাল্লাম সম্মান, যদিও রক্ত মানে হারাম জিনিস, কিন্তু রসুল সাল্লামের প্রতি সম্মান দেখে সে রক্ত ফেলতেছে না। উপরে দিলে শব্দ করে বেশি না, শব্দ করে বেশি। তো সে ওই রক্ত ফেলেনি মুখ থেকে, থুতু ফেলেনি। রসুল বলছেন তুমি থুতু ফেলে দাও, কিন্তু সে থুতু ফেলেনি। তার সে যুদ্ধ করতে লেগে গেল, মানে দৌড় দিয়ে যুদ্ধ চলে গেল। রসুল বলছিলেন যে তোমরা যদি কাউকে দেখতে চাও শহীদ, কোনো জান্নাতি ব্যক্তিকে যদি কেউ দেখতে চায়, সেজন্য একে দেখে। তারপর তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর পিতা মালিক বিন সিনান, এবং সাহাবিরা বীরত্বের সাথে যুদ্ধ করতেছিলেন। শুধু যে পুরুষ সাহাবি মানা, মহিলা সাহাবিও ছিলেন সাথে যুদ্ধে। নুসাইবা বলছিলাম যে উমারা নুসাইবা বিন তুকাব রাদিয়াল্লাহু আনহা নামে এক অসাধারণ মহিলা, তিনি অসীম বীরত্ব এবং আত্মত্যাগের পরিচয় দেন উহুদের যুদ্ধে। এই মহিলা সাহাবি রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি অনেক বীরত্বের, অনেক সাহসিকতার পরিচয় দেন অনেক যুদ্ধে। তার ব্যাপারে অনেক বর্ণনা আছে হাদিসের মধ্যে, অনেক অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এই যুদ্ধে তিনি আই থিঙ্ক ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করছিলেন, মুসাইলামা আল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে। তো যুদ্ধে তার পা কেটে যায়, পায়ের কোনো জায়গায় কেটে যায়। তো রক্ত বন্ধ হচ্ছিল না, তো তখন তার মেডিসিন ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না। তো বর্ণনা আসছে যে তারা সাহাবিরা করতেন কি, তখন কী রক্ত বন্ধ করতেন কীভাবে, তেল গরম করে জখমের স্থানে তেল দিয়ে দিতেন, তো যাতে রক্ত পড়া বন্ধ হয়, মানে জায়গাটা পুড়ে যায়। তো কিন্তু তার মেডিসিন ছিল এটা, এটা ছিল মেডিসিন। আসলে এটা সাইন্টিফিক ব্যাপার আছে, কিন্তু এটা যে খুব উপকারী সাইন্টিফিক্যালি যদি কেউ চিন্তা করে, এটা খুব উপকারী। কীভাবে দেখেন, তেল গরম করছে, গরম করার কারণে ওই জায়গাটা পুড়ে গেছে। তো কেউ যখন যারা যাদের ওয়াইফ সিজার হয়েছে, ওটিতে গেছেন না, সাথে ওটিতে গেছেন না, তো রক্ত পড়ে, তো রক্ত পড়া বন্ধ করার জন্য ডাক্তাররা করে দেখছেন যে এই জায়গায় একটা ইলেকট্রিক শক দেয়। তো শক দিলে মানে ওই জায়গাটা পুড়ে ফেলে, তো পুড়ে ফেললে ওই জায়গাতে রক্ত পড়া বন্ধ হয়। শব্দ শুনছেন নিজে, পুরা পোড়া বন্ধ করে চামড়ার মধ্যে বা পেটের ভিতরে যখন কাটে, তো যখন রক্ত পড়ে, রক্ত পড়া বন্ধ করার জন্য এক জায়গায় ইয়ে কোটারাইজেশন বলে আর কি, এটাকে কোটারাইজ। তো এখন আজকালকার যুগে তো এটা মেডিকেলি আসছে কোটারাইজেশন, তখন তো এটা ছিল না। তো তারা গরম তেল ঢেলে দিতেন, তো তেলের কারণে জায়গাটা কোটারাইজ হয়ে গেল। আরে গন্ধের ব্যাপার না, তো জখমের স্থানে যেন কোনো ইনফেকশন না হয়, প্লাস রক্ত পড়া বন্ধ হয়, তো তখন সাইন্টিফিক ইয়ে আছে এটা, কিন্তু ভ্যালিডিটি আছে। তো ওই সাহাবি মহিলা কথা বলছেন, নুসাইবা বিনতে কাব, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য মুসলিম মহিলাদের সঙ্গে সেবা করার জন্য, সাহাবিদেরকে সেবা করার জন্য যুদ্ধে এসেছিলেন, পানি খাওয়ানোর জন্য। যখন তারা শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবিদের যুদ্ধে পরাজিত হয়েছেন প্রথম দিকে, তখন তারা মদিনা থেকে আসছেন সাহাবিদেরকে পানি খাওয়ানোর জন্য। তো পানি খাওয়াইতে এসে তিনি তাদেরকে পানি সরবরাহ এবং তাদেরকে অন্যান্য প্রকার সেবা শুশ্রূষা করতেছিলেন। এমন সময় তিনি শুনতে পারেন যে মুসলিমরা পরাজিত হয়েছেন এবং কুরাইশ সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আক্রমণ করতে শুরু করেছে। তাই সংবাদ শোনা মাত্র উম্মে উমারা নুসাইবা বিনতে কাব, তিনি তার কাঁধ থেকে এবং হাতের হাতে যে পানির পাত্র ছিল ওগুলো ছুঁড়ে ফেলে দেন যে পানি খাওয়াবো মানে না একজনে, ওনার নাম উম্মে উমারা নুসাইবা বিনতে কাব। তো কাঁধের মশক এবং হাতের পাত্র ছুঁড়ে ফেলে দেন এবং ওই সময় মুষ্টিমেয় ভক্ত প্রাণপণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ রক্ষা করতেছিলেন। যেমন বলছিলেন যে মাত্র 9 জন সাহাবি ছিলেন সাথে ওই অবস্থায়, তিনি অবস্থায় যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তিনি যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। মহিলা তিনি সিংহীর ন্যায় বিক্রম সহকারে সেখানে উপস্থিত হন এবং বিশেষ ক্ষিপ্রতা এবং নৈপুণ্য সহকারে তীর বর্ষণ করে কুরাইশদেরকে ধ্বংস করতে লাগলেন। একসময় তিনি ইবনু কামিয়ার সামনে পড়ে গেলেন। ইবনু কামিয়া ওই যে রসুলকে আক্রমণ করছিল যে লোকটা, তো ইবনু কামিয়া তার কাঁধের উপর এত জোরে তরবারি আঘাত করলো যার ফলে তার কাঁধ গভীরভাবে জখম হলো, তিনি ব্যথা পেলেন, কাঁধে জখম হলো। তিনিও তার তরবারি দ্বারা ইবনু কামিয়াকে কয়েকবার আঘাত করলেন, কিন্তু তার পরনে লৌহবর্ম 2টি পরা ছিল, তাকে সে বেঁচে গেল। শত্রুদের বর্ষা এবং তরবারির আঘাতে তার সারা দেহ ক্ষতবিক্ষত এবং জর্জরিত হয়ে পড়ল,
কিন্তু বীরাঙ্গনা সেদিকে ভ্রূক্ষেপ না করে নিজের কর্তব্য পালন করে যেতে লাগলেন। বহুদের যুদ্ধে তিনি বিশাল বীরত্ব প্রদর্শন করছেন। রসুলান তার ব্যাপারে বর্ণনা করছেন যে আমি যেদিকে তাকাই দেখি নুসাইবা যুদ্ধ করতেছে। রসুলান নিজে স্বয়ং বর্ণনা করছেন যে ওই বিপদের সময় আমি দক্ষিণ বামে দক্ষিণে বামে যেদিকে দৃষ্টি নিক্ষেপ করি সেদিকে দেখি যে উম্মে উমারা আমাকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছেন, মানে ডানে বামে যেদিকে তাকাই দেখি সে যুদ্ধ করতেছে নুসাইবা। তো কিরকম কষ্ট করছে, মানে কিছু কিরকম বীরত্বে পরিচয় দিচ্ছে, যদি আহত হয়েছে পরে মহিলা সাহাবি রাদিয়াল্লাহু আনহা। তো উহুদের যুদ্ধে মুসলিমদের জাতীয় পতাকা ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে, মুসআবের হাতে। এই পতাকার মর্যাদা রক্ষার জন্য মুসআব রাদিয়াল্লাহু আনহুকে প্রথম থেকে যুদ্ধ করে আসতে হয়েছিল। আমরা ইয়ের কথা বলছিলাম যে মুশরিকদের পতাকা ছিল যাদের হাতে, তারা তো একে একে সবাই মারা গেল এবং তাদের পতাকা মাটিতে পড়ে গেল, আর পতাকা ছিল যুদ্ধের প্রতীক। পতাকা যখন পড়ে যায় তখন এরা মানে ধরনের যে তারা যে পরাজিত হয়েছে, তখন তাদের শক্তি সাহস এমনি কমে যায়, সাহস কমে যায়, শক্তি মানে মনোবল কমে যায় যে পতাকা পড়ে গেছে তাহলে আমরা পরাজিত হইলাম, মনোবল কমে যায়। তো মুসলমানদের পতাকা ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে। মুসআব বিন উমাইর কে ছিলেন মনে আছে? উহুদ মানে মদিনাতে যাকে প্রথম পাঠাইছিলেন, তাহলে প্রথম সাহাবি যাকে দাওয়াতি উদ্দেশ্যে পাঠাইছিলেন আরেক জায়গায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল, রসুল ফি রসুলুল্লাহ, রসুলুল্লাহ রসুল মানে রাসূলুল্লাহর মেসেঞ্জার তিনি। রাসূলুল্লাহ তাকে পাঠিয়েছিলেন যে মদিনাতে ইসলাম শিক্ষার জন্য, দিন শেখানোর জন্য, এবং তিনি মুসআব বিন উমাইর, মুসআব বিন উমাইর। তো তিনি মদিনাতে যখন গিয়েছিলেন এক বছর ছিলেন, এক বছর পরে যখন মক্কাতে ফেরত গেছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ মদিনাতে এখন এমন কোনো ঘোর বাকি, এমন কোনো ঘোর বাকি নেই যে করে একজন না হইলো মুসলমান নেই, মানে পুরা মদিনাতে তিনি ইসলাম প্রচার করছেন এবং তার হাতে মদিনা অধিকাংশ লোক মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ যাওয়ার আগে, হিজরত করারও আগে তিনি মদিনাতে গিয়ে আসলে জায়গা প্রস্তুত করছেন, ক্ষেত্র প্রস্তুত করছেন। মুসআব বিন উমাইর ইয়াং সাহাবি, ইয়াং ছিলেন, বিশাল পয়সাওয়ালা লোক ছিলেন। তো শুধুমাত্র তার কাহিনী যারা জানেন তো জানেন যে মুসআব, মুসআব বিন উমাইর খুদ্দে আচ্ছা তা তো শুনছেন আলহামদুলিল্লাহ, দাফনের সময় কাপড় ছিল না জি। আচ্ছা আচ্ছা তো ওই যে রাসূলুল্লাহ মানে তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন বিশাল পয়সার লোক ছিলেন, তার ব্যাপারে বলা হয়তো যে মুসআব যখন রাস্তা দিয়ে যেত দূর থেকে বোঝা যেত মুসআব আসতেছে, কেন সুগন্ধ ঘ্রাণ, বিশাল পয়সার লোক, এত পারফিউম ইউজ করতো, কাপড় চোপড়ে যে অবস্থা ছিল মানে পয়সার লোক ছিল, বড় লোকের ছেলে। তো যখন ইসলাম গ্রহণ করছে তখন তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিছে। তো তিনি তার কোনো অবস্থা নাই, কাপড় চোপড়ও নাই, তখন আর পারফিউমের নাই কোনো অবস্থা নাই। তো মদিনা যখন হিজরত করতে আসলেন, আসতেছিলেন, তখন তাকে বলা হলো যে তোমার মা বলছে যে তুমি, সে রোদে বসে থাকবে, সে যাবে না, সে মানে তাকে অনেকবার বাধা দিছে, কিন্তু সে ওই সমস্ত বাধা অতিক্রম করে চলে আসছে মদিনাতে। বিশাল পোষালা লোক ছিল, ছেলে, ইয়াং ছেলে, যুবকদের আইডল ছিল। পরে যখন মারা গেছে, উহুদের যুদ্ধে মারা গেছে, শহীদ হয়েছে, মারা যাওয়ার পরে দাফন করার সময় দেখা যায় তার শহীদদের ব্যাপারটা হচ্ছে শহীদদের আলাদা করে কাফন দেওয়া, তাদের পরনে যা থাকে উঠে তাদের কাফন, তো তার পরনে যা ছিল উঠে দিয়ে তার কাফন। সাথে হামজা রাদিয়াল মারা গেছে, অন্যান্য যারা মারা গেছে, উহুদের যুদ্ধে অনেকে শহীদ হয়েছে, তো সবারই কাপড় দিয়ে তাদের দাফনের কাপড় হয়েছে, কাফন হয়েছে, কিন্তু ওর কাফনের কাপড় হয় না, মাথা ডাকলে পা খালি থাকে, পা ডাকলে মাথা খালি থাকে। তো সাহাবিটা রিয়া রাসূলুল্লাহ কি করবো, তো রাসূলুল্লাহ বললেন যে কাঁদলেন, মানে কেঁদে ফেলছেন, না এই মুসআব যার দূর থেকে তার ঘ্রাণে মানুষ বুঝতে পারতো মুসআব আসতেছে, আজকে তার এই অবস্থা। তো পরে তার মাথা ডেকে দিলেন এবং পা ঘাস দিয়ে, ইখসির নামে ঘাস পাওয়া, ঘাস দিয়ে পা ডেকে দিলেন সাহাবি রাদিয়াল্লাহু আনহু। তো দুনিয়া আসলে এটা তো ম্যাটেরিয়াল জিনিস, এই তার দুনিয়াতে কি আছে না আছে এটা জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে পুরস্কার দিবেন, ওইটা হচ্ছে বড় জিনিস। আজকে আমি খুতবা বলতেছিলাম এখানে যে যারা, ওই যে একটা হাদিস আছে আপনারা সবাই জানেন, বাদাল ইসলাম ও গরিবা ও সায়াউদা কামা বাদা গরিবা ও তুবাল ইল গোরাবা, ইসলাম এসেছিল আজব, স্ট্রেঞ্জ, ইসলাম কেম এ স্ট্রেঞ্জ রিলিজন, এন্ড ইসলাম উইল গো ব্যাক টু দ্য স্ট্রেঞ্জ রিলিজন অ্যাগেন এন্ড গিভ গ্লেড টাইডিংস টু দ্য স্ট্রেঞ্জার্স। গোরাবা, তো গোরাবা কারা, যাদেরকে মানুষ স্ট্রেঞ্জ, আজব মনে করে। তো বলতেছিলাম আমি যে যারা টাকনুর উপরে কাপড় পরে তাদেরকে দেখলে তো আসলে খেত খেত লাগে, তাই না, একটু কেমন যেন লাগে, কেমন কেমন লাগে। প্রথমত বাসা থেকেই বাধা আসে, বউয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, কি পড়ছো তোর পাগলের মতো লাগে, পাগলের মতো লাগে না, এরা হিজ করাবা, তাদেরকে স্ট্রেঞ্জ লাগে, আজব লাগে। তো রসুল তাদেরকে সুসংবাদ দাও,
আরেক বর্ণনা আছে, তুবা তুবা লিল গোরাবা, তুবা মানে হচ্ছে জান্নাতের একটি গাছ, এত উঁচু গাছ যে গাছের ছায়ায় কোন বিশাল দ্রুতগামী গোরস্থ 50 বছর দৌড়াতে পারবে। তো আজব যদি লাগে, দুনিয়াতে লাগছে, জান্নাতে তো কোনো অসুবিধা নাই। সূরা মুতাফিফিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন যে যারা দুনিয়াতে অবিশ্বাসী তারা বিশ্বাসীদের থেকে দেখে হাসাহাসি করে, টিটকারি করে, বাসায় গিয়ে মানুষকে বলে হাসাহাসি করে, এদেরকে নিয়ে খারাপ কথা বলে। তো জান্নাতে কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে নিয়ে হাসাহাসি করবে এবং তারা বসে থাকবে সুসজ্জিত আসনে, সুসজ্জিত আসনে বসে এরা এদেরকে নিয়ে হাসাহাসি করবে। বিশ্বাসীরাই করে। আপনার আমার যখন আমরা শুরু করি দিন প্র্যাকটিস শুরু, আজকে গতকালকে এক ভাইয়ের প্রশ্ন দেখলাম, সুবহানাল্লাহ, ইন্টারনেটে এক ভাই দেখলাম প্রশ্ন করছে যে বলতেছে যে আমি আগে আমি দিন প্র্যাকটিসিং ছিলাম না, যেমন চাই তাই করতাম, এখন আমি প্র্যাকটিসিং প্র্যাকটিস শুরু করছি আমার পরিবার থেকে বাধা দেয়। জাজাকাল্লাহ। আমার পরিবার থেকে আমাকে বাধা দেয়, আমি আমার পরিবারে বলি যে টিভি দেখা যাবে না, টিভি দেখতে পারবো না, আমার মা আমাকে বলে তুই আগেই তো ভালো ছিলি, উনি প্রশ্ন করতেছে, আমার মা আমাকে বলছে যে আমি তুই তো আগেই ভালো ছিলি, এখন তুই ঠিক দিনের পথে এসে আমাদের ডিস্টার্ব করতেছিস। তো সে বাড়িতে বেড়ে গেছে তার বউকে নিয়ে। তো বিশ্বাসীদের অবিশ্বাসীরা ডিস্টার্ব করা লাগে না, আমাদের বিশ্বাসীরাই আমাদের ডিস্টার্ব করে। আসলে তো এটা বিশ্বাসী না, আমরা তো বুঝি না যে নামাজ না পড়ে সেবা বিশ্বাসী থাকে নি, যে রেগুলার নামাজ পড়ে না সে কি বিশ্বাসী থাকে? থাকে না। তো আমরা তো এটা বুঝি না। তো মুসআব বিন উমাইরের হাতে ছিল উহুদের পতাকা, তো এই পতাকা রক্ষার জন্য মুসআব প্রথম থেকে যুদ্ধ করে আসতে হয়েছিল তাকে। তীর এবং তরবারির আঘাতে তার আপাদমস্তক একেবারে জর্জরিত হয়ে গিয়েছিল, স্বাভাবিক, যার কাছে তরবারি পতাকা থাকবে সেই তো টার্গেট, তাই না? তো সাহাবিদের আসলে যুদ্ধের সময় এমনই হয়েছে, তাদের হাত কেটে ফেলতো, ডান হাত কেটে কাটতো, বাম হাত দিয়ে ধরতো, যেমন সেম বর্ণনা আসছে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, মুতার যুদ্ধে পতাকা নিয়েছেন ডান হাতে, ডান হাত কেটে গেছে, তখন পতাকা নিয়েছেন বাম হাতে, বাম হাত কেটে গেছে, তখন দুই হাত দিয়ে যে স্টাম্প ছিল যে দুই হাতের যে অংশ ওইটা দিয়ে বুকের সাথে লাগিয়ে রাখছেন পতাকা, তখন তাকে মেরে ফেলছে। তো যুদ্ধের পরে দেখা যাচ্ছে তার শরীরে 70টির অধিক দাগ পাওয়া গেছে, জখম পাওয়া গেছে। তার রসুল বলছেন যে সে জান্নাতে দুই হাত তো কেটে পড়ছে না, মোস্ত তাকে আল্লাহ জান্নাতে দুই ওই যে কি দুই পাখা, দুই পাখা দিয়ে দিয়েছেন জান্নাতে, সবুজ পাখির মধ্যে তার জান দিয়েছেন, ওটা জান্নাতে ঘুরতেছে। তো ইট ডাজেন্ট ম্যাটার, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, এখনই মারা দিতে পারি আমরা, তো এই জীবন নিয়ে তো আমাদের তো লেভিশ লাইফের দরকার নাই আমাদের। তো এইটা যারা যত তাড়াতাড়ি বুঝবে তারা ভালো থাকবে। আর আসলে অত পয়সার দরকার নাই তো মানুষের, খুব বেশি পয়সার দরকার নেই মানুষের জীবনে, বরঞ্চ বেশি পয়সা ক্ষতি বেশি, হিসাব বেশি। রসুল কি বলছে, গরিবরা দুনিয়া থেকে 500 বছর আগে জান্নাত যাবে, 500 বছর, আর 1 সেকেন্ডের যে মর্যাদা, 1 সেকেন্ডের যে গুরুত্ব, 500 বছর আগে জান্নাতে যাবে। তা এই দুনিয়াতে আপনি কতদিন বাঁচবেন? 60, 65, 65, 70 বছর, বড় জুড়ে 80, 85 বছর, এরপরে তো মানুষ বাঁচতেই চায় না, বেঁচে লাভ কি, কিচ্ছু বুঝে না, রাস্তা বাসা বেডের মধ্যে পোষা পায়খানা করে, তো ওই বাঁচাতে তো লাভ নেই। রসুল আমাকে শিখাইছেন দোয়া, আরদালিল উমরি, যে তুমি দোয়া চাইতে হবে যেমন এমন বার্ধক্য থেকে যেন মানে বেঁচে থাকা যায়, যে বার্ধক্যে মানুষ তাকে নিয়ে খারাপ কথা বলে। যে দুনিয়ার জীবন আসলেই ক্ষণস্থায়ী, নাথিং। রসুল সাহেব কি বলছিলেন, সাহাবিদের কিনে যাচ্ছিলেন, তো একটি কান কাটা মরা ছাগল পড়ে আসে, বলেন যেটাকে কেউ কিনবে তোমরা 1 দিরহাম দিয়ে? তো সাহাবিদের গিয়ে আসলে এটাকে আমরা কিনে কি করবো, এটা তো কান কাটা তাও মরা, আর এটা তো ত্রুটিযুক্ত, এর মধ্যে মরা, এটা দিয়ে কিনে করো? তোমাদের কাছে এটা যে দাম নাই আল্লাহর কাছে দুনিয়ার দামের থেকে তুচ্ছ, যে দুনিয়ার পেছনে আমরা পড়ে আছি, দেয়ার ইজ নো ভ্যালু, আল্লাহর সামনে কোনো গুরুত্বই নাই, মাছির ডানা পরিমাণ গুরুত্ব নাই। যদি আল্লাহ কাছে দুনিয়া গুরুত্ব, মাছির ডানা পরিমাণ যদি গুরুত্ব থাকতো তাহলে আল্লাহ কাউকে কোনো কাফের মুশরিককে আল্লাহ খাবার দিতেন না, রিজিক দিতেন না, হ্যাঁ পানি দিতেন না। আমরা বুঝি না, যত জলদি বুঝতে পারবো তত মঙ্গল, আসলে ততই ভালো। যারা বুঝতে পারে ওই তারাই হচ্ছে গোরাবা, তাদেরকে সুসংবাদ দিচ্ছে জান্নাতের, বলছে তু বালিল গোরাবা, তাদের জন্য সুসংবাদ, গ্লেড টাইডিংস। তো তিনি একেবারে আঘাতে জর্জরিত হয়ে গিয়েছিলেন, আলোচ্য বিপদের সময় দুর্দর্শ ইবনে কামিয়াব অগ্রসর হয়ে তার দক্ষিণ বাহুর উপর তরবারি আঘাত করলো, মানে ডান হাত কেটে ফেললো, তারপর বাহুটি কেটে যাওয়ার পর সাথে সাথে মোসাব বাম হাতে পতাকা ধারণ করলেন, কিন্তু অবিলম্বে ইবনে কামিয়াহ তরবারির দ্বিতীয় আঘাতে তার বাম বাহুটিও দেহচ্যুত করে দিল, সাথে সাথে শত্রুপক্ষের একটি তীর এসে তার জ্ঞান ভক্তি এবং বিরক্তপূর্ণ বক্ষটি ভেদ করে চলে গেল।
এখানে লেখক বলছেন যে জ্ঞান ভক্তি এবং বীরত্বপূর্ণ পক্ষ, ঠিকই বলছেন। শুধু যে ইয়াং সুন্দর বা পোশাক লোক ছিলেন না, জ্ঞানী তো ছিলেন, ফকি ছিলেন, নাহলে তাকে কেন পাঠাবেন দিনই কাজ কাজের জন্য, দাওয়াতি কাজে? যাকে পাঠাইছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তার মানে সে বিশাল বড় জ্ঞানী, ইসলাম সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। জ্ঞানী বীরত্বপূর্ণ মানে জ্ঞান ভরা ছিল তার বুকের মধ্যে, এবং তিনি চিরনিদ্রা নিদ্রিত হয়ে শহীদের অমরমর্য জীবন লাভ করলেন। রসুল সাল্লাহ সাল্লামের আকৃতির সঙ্গে মুসাবের আকৃতির মিল ছিল, চেহারার মিল ছিল। তো মুসাব যখন মারা গেল তখন অনেকে মনে করছে রসুল সাল্লাম মারা গেছেন, তার সাথে রসুল সাল্লামের চেহারা অনেক মিল ছিল। সুতরাং মুসাবকে শহীদ করে ইবনু কামিয়া মুশরিকদের দিকে ফিরে গেল এবং সে চিৎকার করে ঘোষণা করলো যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তখনই আসলে মানে খবরটা ছড়িয়ে পড়ে যে মোহাম্মদকে হত্যা করা হয়েছে। তো এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদতের খবর মুসলিম এবং মুশরিক উভয় দলের মধ্যে ছড়িয়ে পড়লো। এ দুঃখ সংবাদ ঘটনার পর অধিকাংশ মুসলিম ক্ষণিকের জন্য কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। একদল মুসলিম ইতিমধ্যে শাহাদত প্রাপ্ত হয়েছেন, জীবিতদের মধ্যে একদল গুরুতর রূপে আহত হয়ে পড়েছেন, আর রসুল সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছে শুনে একদল অস্ত্র ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে, এমনকি কেউ কেউ মদিনায় পলায়ন পর্যন্ত করলেন। মারা গেছে শুনে অনেকে যুদ্ধ বাদ দিয়ে চলে গেছে, যুদ্ধ করে লাভ কি, মদিনাতে চলে গেছে, অনেকে পালিয়ে গেছে। যুদ্ধক্ষেত্র থেকে পালানো কিন্তু বিরাট অপরাধ, কবিরা গুনাহ। কবিরা গুনাহর একটা লিস্ট আছে, একটা বই আছে 70টি কবিরা গুনাহ, বইটা লিখছেন কি ইমাম জাহাবি রহিমাহুল্লাহ, আমাদের মসজিদে আছে বইটা। তো ওই বইয়ের মধ্যে আই থিঙ্ক প্রথম দিকে প্রথম 10-এর মধ্যে একটা বড় গুণার মধ্যে একটা গুণা হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, বিরাট বড় গুণা, কবিরা গুণা, যুদ্ধক্ষেত্রে পিছানো যাবে না। এক সাহাবি না আপনারা শুনছেন কিনা আমি জানি না, রিবি বিন আমর, নাম শুনছেন নি? রিবি বিন আমর নাম শুনছেন কেউ? না, শোনার কথা না, অজ্ঞাত এক সাহাবি। মাত্র একটি ঘটনা তাকে ব্যাপার বর্ণনা আসছে, ওই ঘটনা যদি না ঘটতো তাহলে তার নামও কেউ শুনতো না। অজ্ঞাত সাহাবি আবিসিনিয়ান স্লেভ, গোলাম, সারা জীবন গোলাম গোলাম ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম তাকে রিলিজ করছে, তো সে সাহাবি হয়েছে। তারপর ইসলাম যে মর্যাদা দিয়েছে দেখেন, স্লেভ গোলাম ছিল, আবিসিনিয়ান গোলাম, একদম নগণ্য তুচ্ছ সাহাবিদের মধ্যে তার নাম কেউ জানে না। আপনার এই যে মসজিদ কত লোক আমরা তার নামে শুনি নাই, বিশাল বলুন আপনার সাহাবি। ঘটনা বলি একটা, রসুল তো মারা গেছেন, আবু বকর উমরের সময় যুদ্ধ চলতেছে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। তো পার্সিয়ানদের এগেন্সে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সেনাপতি করে, সাদ ইবনে আবি ওয়াক্কাস। তো তিনি ছিলেন সাসিনাইটদের এগেন্সটে তিনি ছিলেন সেনাপতি, এবং ওইখানে তিনি বিজয়ী হয়েছেন। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ জয়েন করছিলেন, ওই যে বলছিলেন যে খালিদ বিন ওয়ালিদ জয়েন করছেন, বলছে আবু বকর চিঠি পাঠান, তুমি তাড়াতাড়ি যাও, হেল্প দরকার। তো তিনি গিয়ে হেল্প করছিলেন। পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ছিলেন ইরাক, পার্সিয়ান এম্পায়ার মানে পারস্য মানুষ, তো ইরাক, ইরাকের দিকে, তো রুস্তম ছিল সেনাপতি, ওই কায়সার ছিল বাদশাহ, তাই না? কায়সার তার সেনাপতি ছিল রুস্তম, মানে সেকেন্ড ইন কমান্ড। তো রুস্তম খবর পাঠাইলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে, তুমি কোনো প্রতিনিধি পাঠাও, আমি একটু কথা বলতে চাই, যে তোমরা যে আসছো তো এরা তো মুসলমানদেরকে পাত্তাই দেয়নি, কারণ যখন আগের যখন দিন ছিল মানে এরা সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন সৈন্যদেরকে নিয়ে পার্সিয়ান সাম্রাজ্যে আসলেন, তার আগে কিন্তু মুসলমানদেরকে তারা গুনাই ধরতো না। মুসলমানরা আসতো ওই গাতাফান গোত্রের কাছাকাছি, ওই জায়গায় ছিল বর্ডার এরিয়া, ওই বর্ডার পর্যন্ত আসতো, পরে মুসলমানদের দিকে আসতোই না ভয়ে। পার্সিয়ানরা ছিল ওই যুগের বর্তমান আমেরিকা পরাশক্তি, এদের বিরুদ্ধে কেউ লড়তো না, এরা যেখানে যেত একদম মেরে শেষ করে দিত। ইয়েমেনে তারা যখন আক্রমণ করছিল, আবিসিনিয়ান যারা ছিল ধরে ধরে সবাইকে মারছে, বর্ণনা আছে যে মায়ের পেট কেটে বাচ্চা বাচ্চাকে বের করে বাচ্চাকে মারছে, পরে মাকে মারছে। তো এই জন্য ওদের করা মানুষ ভয় করতো, এদের কাছাকাছি যেত না কেউ। তো তা মুসলমানরা যখন আসছে, ওরা আসছে এরা কারা, এ কারা, এই রাখাল দস্যু, এরা মরুভূমি থেকে আসছে, এরা কি জন্য আসছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মানে আশ্চর্য হয়ে গেছে। তো সে খবর পাঠাইছে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, চিঠি লিখছে তুমি একজনকে পাঠাও প্রতিনিধি। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস পাঠাইছেন কাকে, ওই যে সাহাবি নাম বললাম রিবাই বিন আমর। তো ওই সাহাবি ওই ঘটনা যদি না ঘটতো তো সাহাবির নাম কেউ জানতো না, ওই ঘটনাটা ঘটছে দেখে ইতিহাসের পাতায় তার নাম আছে এখনো। তো রিবাই বিন আমর আসছেন, তো রুস্তম তো ডাকাইছে প্রতিনিধির সাথে কথা বলবে, মুসলমানদের প্রতিনিধি আসতেছে, সে সুন্দর করে তার বসা ছিল, মানে তার সাম্রাজ্য সাম্রাজ্য নয় সম্রাট ছিল না সে, কিন্তু সেনাপতি ছিল, তার বিশাল চেয়ার ছিল, সিংহাসনের মতো ছিল, সে বসছে, তার সামনে কার্পেট সিল্ক গালিচা বিছাইছে, সুন্দর ব্যবস্থা রাখছে।
ডেলিগেশন আসবে, বসে কথা বলবে, ফলমূল এইটা সেটা, খুব সুন্দর ব্যবস্থা লাগছে। তোর ইব্রাহিম বিন আমর আসছে, একা আসছে। তো এসে তার একটা ঘোড়া ছিল, তার নিজেরও ছিল পা, এক পা খাটো, একবার আঘাত পেয়েছিল যুদ্ধে, এক পা খাটো, তো ওই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তার ঘোড়া যেটা ছিল, ঘোড়াটাও ছিল এক পা ছোট, তো সেও ত্রুটিযুক্ত, তার ঘোড়াও ত্রুটিযুক্ত। তার সাথে একটা তরবারি ছিল, তার তরবারির ইয়ে ছিল না, ওই যে কোষ ছিল না আর কি, খাপ ছিল না, এমনি তরবারি একটা এমনি দিকে লাগবে, বুঝলেন? ওখানে তো আসছে, তার ঘোড়াও খুঁড়ে খুঁড়ে আসছে, সেও খুঁড়ে খুঁড়ে আসছে। এসে সে তো ঘোড়া কই বাঁধবে, একটা পিলার দেখছে, পিলার ওটা কাটছে, পিলারটা সাজানো ছিল, ওটার পিলারটা এসে তার তরবারি পিলারটা কাটছে, কেটে তার ঘোড়ার যে জিন ছিল ওটাকে ওইখানে বাঁধছে। তো আসলে মানে কি চিন্তা করেন আপনি, ধরুন বর্তমানে প্রেসিডেন্ট ডাকাইছে মুসলমানদের প্রতিনিধি, একজন গেছে যার কাপড় চোপড় ঠিক নাই, যার গেছে একটা 1990 সালের ক্যামেরি একটা নিয়ে গেছে, ব্যাপারটা মনে করেন এইভাবে আর কি। তো সে তাকে বলছে যে তুমি তোর বাড়ি নিয়ে যেতে পারো, তোমার দেখা যাও। তিনি বলে যে তোমরা আমাকে দাওয়াত দিছো, আমি তো আসি না তোমাদের এখানে, তুমি আমাকে দাওয়াত দিয়ে আনছো, আমি যাবো আমার মতো, যদি যেতে যাও আমি যাবো, আর নাহলে আমি চলে যাবো, ফিরে যাবো, আমি তো আসি না, তুমি আমাকে দাওয়াত দিয়ে আনছো। তো রুস্তম মনে করলো যে একা এক লোক কি করবে, ঠিক আছে আসো, ওকে লেট হিম কাম, আসতে দাও। তো তিনি আসলেন, তো আসার সময় তার হাতে একটি বর্ষা ছিল, তো বর্ষারও তো কোনো খাপ টাপ ছিল না, তো বর্ষা এমনি ওই যে তোর ইয়ের মতো আর কি, ওই লাঠির মতো ভোট দিয়ে দিয়ে এমনি বর্ষার চুক অংশ নিচে দিয়ে এমনি এমনি করে হাঁটতেছে, কার্পেট নষ্ট করতে 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 যেতেছে। তো তাকে বললো যে তুমি বসো, চেয়ার দিলো বসো, না চেয়ারে বসবো না, আমি মাটিতে বসবো, তো মাটিতে বসছে। তো বসার পরে বললো যে তোমরা কি জন্য আসছো, কে তোমাকে পাঠাইছে? তো সে চাইলে বলতে পারতো যে আমাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস পাঠাইছে, বা আমাকে খলিফা আবু বকর পাঠাইছে, বা ওমর পাঠাইছে, বা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। সে বলছে না, কি বলছে? বলছে আমার আমাকে আল্লাহ পাঠাইছে। কি জন্য পাঠাইছে? এমন একটা কথা বলছে, সুবহানাল্লাহ, আমি আরবিটা মুখস্থ করতে পারি নাই, এত সুন্দর করে বলছে যে তোমাদেরকে তোমাদেরকে ওই আল্লাহর দাসদের দাসত্ব থেকে ভাই করে নিয়ে এসে আল্লাহর দাসত্ব দিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর দাসদেরকে মানুষের দাসত্ব থেকে বেরিয়ে এসে আল্লাহর দাসত্বে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তো বলছে যদি তোমার কথা না শুনি, বলে না শুনি তো যুদ্ধ। আশ্চর্য হয়েছে রুস্তম, বলে বলে কি, ভিখারি রাখাল বলে যুদ্ধ আমাদের সাথে, বলে না শুনলে যুদ্ধ, যুদ্ধ মানে তুমি কি বুঝতেছো কি বলতেছো? বলে দেখো আমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? বলছে যে আমরা যদি মারা যাই তা আমাদের জন্য জান্নাত, আর যারা বেঁচে থাকবে তাদের জন্য বিজয়ের সুসংবাদ। তা আমাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, যদি আমরা মারা যাই তাহলে জান্নাতের সুসংবাদ, আর যদি আমরা হেরে যাই, যদি আমরা বেঁচে থাকি তাহলে বিজয়ের সুসংবাদ আমাদের জন্য। তো বলে যদি আমরা মেনে নেই তোমার কথা, যদি মেনে নাও তাহলে তুমি থাকবো, আমরা চলে যাবো, আমরা এখানে পয়সার জন্য আসিনি, দখল করার জন্য আসিনি, আল্লাহর দাওয়া দিনের দাওয়া দিতে আসছি, যদি তুমি মেনে নাও আমরা চলে যাবো, যদি না মানো যুদ্ধ। আশ্চর্য হয়ে গেছে, খুব বলে কি, তো ওই সাহাবি ওই ঘটনা না ঘটে তাকে চিন্ত না। তো ওই সাহাবির কি ছিল? ইমান ছিল। তার যে তরবারি ছিল ভাঙ্গা, এই তরবারি দিয়ে কাজ কোনো কিছু হইতো? তার যে গোড়া ছিল এটা পালাইতে পারতো? সে নিজে তো উড়াইতে পারতো না, কিন্তু ইমানই শক্তি ছিল। সাহাবিরা ছিল এমন। তো ওই যে যুদ্ধক্ষেত্রে তো পালানো নিষেধ, যদি কেউ মারা যায় যুদ্ধক্ষেত্রে, এটাই বলছিলাম, যদি কেউ মারা যায় তো জান্নাত, জান্নাতের সুসংবাদ। যদি যুদ্ধ হয় আল্লাহর জন্য, যদি তার মনের মধ্যে নিয়ত থাকে যে আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, তাহলে সে জান্নাতি, আর যদি বেঁচে থাকে তাহলে সে বিজয় নিশ্চিত তার। মুসলমানরা তো হারে না, ওই যে রসুল বলছেন আজাব আল্লি আমরিল মিনিন, মুসলমানদের বিষয়টা চমৎকার। আর বাঁচলে তো সে জীবিত হয়ে, বাঁচলে তো সে বিজয় অর্জন করলো। তৎকালীন যুগে মুসলমানরা যারা যুদ্ধে বাঁচতো তারা তো বিজয় অর্জন করতো, এখনকার যুগে না মুসলমানরা হারে। মুসলমানরা হারে কেন? পরাজয় কেন হয়? মুসলমানদের ইমান নাই। রসুল বলছেন না যে একটা সময় আসবে যখন তোমাদের থেকে ওই কাফের মুশরিকরা ডাকবে মানুষকে, তাদের বন্ধু বান্ধবকে ডাকবে, তোমরা আসো আসো এদেরকে মারো, মুসলমানদেরকে মারো। যেমন তারা খাওয়ার সময় এক থালে খাওয়ার সময় হাদিস আবু দাউদের হাদিস বলছে, আবু তারা যেমন খাবারের পাতে যেমন সবাই ডাকে আসো আসো খাও খাও, এইভাবে ডাকবে যে আসো আসো মুসলমানদেরকে মারো। তো এইভাবে তোমাদেরকে মানে তোমরা ওয়াহান ওয়াহান মানে তুচ্ছ তুচ্ছ, তোমরা থাকবে তুচ্ছ তুচ্ছ, মানে ওই যে ধানের মধ্যে যে ধানের মধ্যে চাল থাকে না কি বলে চিরা বলে, মানে তুচ্ছ তোমরা নাথিং নাথিং। তো সাহাবুদ্দিন সিরা আসলে তখন কেমন সংখ্যায় কম থাকবে বলে যে না 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 সংখ্যা কাসির, অনেক থাকবে সংখ্যায়, তাহলে আমাদের অবস্থা হবে কেন? আর তোমাদের ব্যাপারে যে তাদের মনে যে ভয় থাকতো, ওই ভয় উঠে যেত উঠে যাবে,
তোমাদের তারা পাত্তাই দিবে না। কেন? কারণ তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তো আমাদের অবস্থা হয়েছে এটা, দুনিয়াতে পৃথিবীতে মুসলমান কম না, 2 বিলিয়ন মুসলমান পৃথিবীর, টোটাল জনসংখ্যার 1/4 তো মুসলমান, টোটাল জনসংখ্যা সারা পৃথিবীর টোটাল জনসংখ্যার 1/4 না, 1/3 হচ্ছে মুসলমান। এত মুসলমান তারপরেও প্যালেস্টাইনে মারতেছে, আমাদের কেউ কিছু বলে না। আমরা আমাদের শক্তিও নাই, পাওয়ার নাই, যত জায়গায় মুসলমানরা মারা দিচ্ছে আমাদের কোনো, ডাকতেছে ডেকে ডেকে মারতেছে, আসো আসো মারো, এদেরকে মারো, যেমন খাইতে বসছে ডাকো আসো সবাই খাও অংশগ্রহণ করো। রসুলান তো বসে হাদিসের মতো বলে সাবু দাউদের হাদিস, বাস্তব। আমাদের অবস্থা হচ্ছে আমাদের ইমানের শক্তি নাই, আমাদের ইমানের শক্তি যখন ফিরে আসবে, ইমানে যখন আপনি ফিরে ফিরে শেখ আলবানী রহমুল্লাহ একটা বই পড়ছিলেন অনেক আগে, বুঝলেন যে যখন তোমরা গোড়ার লেজ ধরে ব্যস্ত হয়ে যাবা, তখন আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে আল্লাহ ওই দুনিয়াতে ব্যস্ত করে দিবে, কোনো সম্মান থাকবে না তোমাদের, কে পাত্তা দিবে না তোমাদের। ও যখন তোমরা ফিরে যাবা আল্লাহ এবং তোমাদের সুরের দিকে, তখন তোমাদের সম্মান আবার ফিরে আসবে। গোড়ার লেজ ধরে মানে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তা আমি ব্যস্ত না দুনিয়া নিয়ে। আমরা নামাজ তখন আসি যখন আমাদের সময় হয়, যেদিন আমাদের বন্ধু আছে ফ্রি আছে। নামাজ আমাদের কাছে সেকেন্ড অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশন। দিন প্র্যাকটিস আমাদের কাছে অনেক পরের ব্যাপার, আগে আমাদের ইনকাম, রুজি রোজগার, এখন আমরা ব্যবস্থা করে ফেলছি, এটা আমাদের দোষ। আমরা আমরা ওই যে ওয়াহান তুচ্ছ পাত্তা দিচ্ছে না আমাদের কেউ। আল্লাহ যেন আমাদেরকে ইমানে শক্তিতে বলিয়ান হয়, তৌফিক দান করুন। কিন্তু রসুল সাল্লামের শাহাদতের এই খবরই আবার এদিক দিয়ে কল্যাণকর রূপে প্রতীয়মান হয়ে যায়। মুশরিকরা অনুভব করতেছিল তাদের শেষ উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এবং তারা বহু মুশরিক আক্রমণ বন্ধ করে মুসলিম শহীদদের মৃতদেহের মুসলা করতে শুরু করে দেয়। মুসলা মানে বুঝেন কেউ, ওই যে নাক কান কেটে মুসলা বলে আর কি। তো তারা যখন এই রসুল সাল্লাম মারা গেছেন খবর শুনে যেমন মুসলমানদের মধ্যে ক্ষতি হলো, এদিক দিয়ে আবার লাভ হয়েছে। ওরা যেভাবে আক্রমণ করতেছিল আক্রমণ বন্ধ করেছে। মুসলমান মোহাম্মদ মারা গেছে, আমরা জিতে গেছি, মোহাম্মদ মারা যাওয়া আমরা জিতে গেছি, তাইলে আর যুদ্ধ কেলা ফেরা, যুদ্ধ বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে এরা শহীদ যারা হয়েছে মুসলমানদের মধ্যে তাদের নাক কান কাটা শুরু করছে, নাক কাটতেছে, কান কাটতেছে, নিয়ে ঘর মালা বানাইতেছে মুসলমানদের মুসলা। না না, ওই মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে মুসআব বিন উমাইর শাহাদতের পর আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পতাকা প্রদান করেন, তিনি প্রাণপণ যুদ্ধ করে যান। সেখানে উপস্থিত অবশিষ্ট সাহাবায়ে কেরাম অতুলনীয় বীরত্বের সঙ্গে প্রতিরোধ এবং আক্রমণ করেন। এর দ্বারা অবশেষে এ সম্ভাবনা দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুশরিকদের সারিগুলো ভেদ করে ভিড়ের মধ্যে আগত সাহাবায়ে কেরামের দিকে পথ করতে তৈরি করতে পারবেন। তিনি সামনে পা বাড়ালেন এবং সাহাবায়ে কেরামের দিকে আসলেন। সর্বপ্রথম তাকে চিনতে পারেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খুশিতে চিৎকার করলেন, হে মুসলিমবৃন্দ তুমি আনন্দিত হও, আমাদের ইজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। তখন তারা দেখলেন, তখন তারা খুশি হলেন, চিৎকার করে বললেন যে তোমরা আনন্দিত, রাসূল সাল্লাম জীবিত আছেন। তিনি তাকে ইঙ্গিত করে বললেন, রাসূল সাল্লাম তাকে ইঙ্গিতের মধ্যে চুপ থাকো, মুশরিকরা যেন আমার অবস্থান এবং অবস্থানস্থলে টের না পায়, কত বড় দোকান নেই, তারা যেন বুঝতে না পারে, তারা মনে করছে মেরে আমি মারা গেছি, থাক বলার দোকান নেই। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ মুসলমানদের কানে পৌঁছে গিয়েছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয় চলে আসতে শুরু করেন, এবং এভাবে প্রায় 30 জন সাহাবি একত্রিত হয়ে যান। যখন এক সংখ্যক সাহাবি সমবেত হয়ে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের ঘাঁটির দিকে যেতে শুরু করেন, মানে পাহাড়ের দিকে যেতে শুরু করেন একটি ঘাঁটির দিকে সুরক্ষার জন্য। কিন্তু মুশরিকরা মুসলমানদের এই প্রত্যাবর্তনকে ব্যর্থ করে মানুষের ভীষণ আক্রমণ শুরু করে দেয়। কিন্তু তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আক্রমণকারীদের ভিড় ঠেলে রাস্তা তৈরি করেই ফেলেন, এবং ইসলামের সিংহদের বীরত্বের সামনে কোনো ক্ষমতাই টিকল না। এরই মধ্যে উসমান ইবনে আবদুল্লাহ ইবনে মুগীরা নামক মুশরিকদের এক হঠকারী ঘোড়সওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হল। সে বলল যে হয় আমি থাকবো না হয় সে থাকবে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোকাবিলা করার জন্য থেমে গেলেন, কিন্তু মোকাবিলা করার সুযোগ হলো না, কারণ তার ঘোড়াটি একটি গর্তে পড়ে গেল। ও যে আসতে রাসূলকে আক্রমণ করতে তার ঘোড়াটি একটি গর্তে পড়ে গেল। আর ইতিমধ্যে হারিস ইবনে সিম্মাহ তার নিকট পৌঁছে গিয়ে তার পায়ের পর এমন জোরে তরবারি আঘাত করেন যে সেখানেই বসে পড়ল। অতঃপর তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি আবার হাতিয়া তার হাতিয়া নিয়ে নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেদমতে হাজির হয়ে গেলেন। এরই মধ্যে আবদুল্লাহ ইবনে জাবির নামক আরও একজন মক্কার ঘোড়সওয়ার হারিস ইবনে সিম্মাহকে আক্রমণ করেন, তার কাঁধের উপর তরবারি আঘাত করে জখম করে দিল। কিন্তু মুসলিমরা লাফিয়ে গিয়ে তাকে কাঁধে উঠে নিলেন। এবং এদিকে আবু দুজান রাদিয়াল্লাহু আনহু, যিনি মৃত্যুর সঙ্গে ওইদিন খেলতেছিলেন, আবু দুজানের ব্যাপারে বলছিল মনে আছে যে তা এমনভাবে তিনি যুদ্ধ করছেন মনে হচ্ছে যিনি মৃত্যুর সাথে খেলতেছেন ওইদিন, মানে ডানে বামে সামনে যাকে পান মারতে শহীদ করতেছেন, মানে শহীদ না মানে মুশরিকদেরকে মারতেছেন, দেদারসে এমনভাবে আঘাত করতেছিলেন যে 2 টুকরা করে ফেলতেছিলেন তিনি,
বর্ণনা আছে যে এমন আঘাত করতেছিলেন যে একদম এক আঘাতে দুই টুকরা হয়ে গেছে, দুই পিস হয়ে গেছে, এরকম যুদ্ধ করতেছিলেন। তো আবু দুজানা যিনি আজ লাল পাগড়ি বেঁধে রেখেছিলেন আবদুল্লাহ ইবনে জাবিরের দিকে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে এমন জোরে তরবারি আঘাত করেন তার মাথা উড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করছেন, বদর যুদ্ধে সাহায্য করছেন, মনে আছে যে যুদ্ধ আগের রাতে মুসলমানরা ঘুমাইছে না খুব আরাম আরাম করে, আগামীকাল সকালে যুদ্ধ শুরু হবে, মুসলমানরা কিন্তু ওই রাত্রে খুব আরাম করে ঘুমাইছে, আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বৃষ্টি আসছিল, মুসলমানরা ঘুম বৃষ্টি আসছিল তো বৃষ্টি আসতে হেল্প হয়েছে, ওদিকটা কাদাযুক্ত হয়ে গেছিল, মুসলমানরা ঘুমাইছে খুব শান্তির ঘুম, সাহাবীরা মনে করছে ওই দিন রাত্রে আমরা সবাই ঘুমাইছি এত আরামের ঘুম ঘুমাইছি। তো ঘুম আসলে নার্ভাসনেস না থাকলে তো ঘুম আসে তাই না? তো এই উহুদ যুদ্ধের সময় এই অবস্থায় আসমানি কুদরত এটি রক্তকরী যুদ্ধ চলাকালে মুসলিমরা তন্দ্রাভিভূত হয়ে পড়েছিলেন, যুদ্ধের মধ্যে তারা ঘুম ঘুম পাচ্ছিল মানে আরামে ঘুমাই যাচ্ছিলেন, আল্লাহর সাহায্য এটা, যুদ্ধ চলাকালীন অবস্থায় তারা একদম মনে হচ্ছে ঘুমাই ঘুমাই যাচ্ছিলেন, ঘুম আসছিল তাদের। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু বলছেন যে এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্রাম এবং প্রশান্তি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে উহুদের যুদ্ধের দিন যারা তন্দ্রাভিভূত হয়ে পড়েছিলেন আমিও ছিলাম তাদের মধ্যে একজন, আবু তালহা বলতেছেন, এমনকি আমার হাত থেকে কয়েকবার তরবারি পড়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। প্রকৃত অবস্থা ছিল এরকম যে এটি পড়ে যাচ্ছিল এবং আমি ধরে নিচ্ছিলাম, আবার পড়ে যাচ্ছিল এবং আমি আবারও ধরে নিচ্ছিলাম, মানে ঘুমিয়ে ঘুরে তার হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল। তো সার কথা হলো যেভাবে মরণপণ করে এ বাহিনী সুশৃঙ্খলভাবে পিছনে সরতে সরতে পাহাড়ের ঘাঁটিতে অবস্থিত শিবির পর্যন্ত পৌঁছে যান, বাকি সৈন্যদের জন্য সুরক্ষিত স্থানে পৌঁছার পথ পরিষ্কার করে দেন। সুতরাং অবশিষ্ট সৈন্য রসুলের নিকটে পৌঁছে গেলেন, খালিদের বাহিনী রসুলের সামনে ব্যর্থ হয়ে গেল, অকৃতকার্য হয়ে গেল। উবাই ইবনে খালাফ এক মুশরিক ছিল, উমাইয়া ইবনে খালাফের ভাই উবাই ইবনে খালাফ, তো সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘাটিতে পৌঁছে যান, তখন উবাই ইবনে খালাফ এগিয়ে গিয়ে বলে যে মোহাম্মদ কোথায়, হয় আমি থাকবো না হয় সে থাকবে। তার কথা শুনে সাহাবায়ে কিরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে হতে কেউ তার উপর আক্রমণ করবো কি? তো রসুল বলেন যে না তাকে আসতে দাও। তো সে নিকটবর্তী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারিস ইবনে সিম্মা এর নিকটে একটি ক্ষুদ্র বর্ষা নিয়ে নাড়া দেন, বর্ষা হাতে নিয়ে একটু নাড়া দিলেন, তো ওই নাড়া দিতেই সব মানে যেমন মাসির মধ্যে যদি একটা কিছু নাড়া দিত সবাই যেমন জেগে উঠলো, তো সবাই জেগে উঠলো। তো তিনি এরপর তিনি তার মুখোমুখি হন, রসুল নিজে তার মুখোমুখি হন, তার শিরস্ত্রাণ এবং বর্মের মধ্যস্থলে গলার পাশে সামান্য জায়গায় খোলা দেখে ওটাকে লক্ষ্য করে এমনভাবে বর্ষায় আঘাত করেন, তার এখানে একটু জায়গা খালি ছিল, তার বর্ম এবং শিরস্থানের মাঝখানে একটু জায়গা খালি ছিল, রসুল তাকে ওইখানেই আঘাত করেন বর্ষা দিয়ে, হালকা ছোট্ট একটা আঘাত ছিল, বেশি তো তীব্র আঘাত ছিল না, কিন্তু ওই জায়গাটাতে গলার মধ্যে, ওই জায়গাতে আগে তোলা ফেলে তো মানুষ ওই যে ইয়ে থাকে বড় বড় বেইন থাকে আটারিগুলো থাকে তো মানুষ মারা যায়, তো তা আবার জায়গাতে আবার ডাকা মানে ঢেকে রাখা তো বোঝাইতেছে না, তার মানে কোন জায়গা যখন বোঝাইতেছে না, তো সে ওখানে তার ঘাড়ে খুব বড় একটা আঁচড় ছিল না, রক্ত বন্ধ ছিল, তার রক্ত বন্ধ ছিল এবং তার ওই যে ওই কাপড়ের কারণে তার বর্মের কারণে বোঝা যাচ্ছিল না যে এখানে আঘাত আছে। তো সেই অবস্থায় কুরাইশদের নিকটে পৌঁছে গেল, সে বললো যে মোহাম্মদ সাল্লাম আমাকে হত্যা করে ফেলেছে, সে তো জীবিত, সে বলতেছে আমাকে হত্যা করে ফেলেছে। তখন জনগণ তাকে বললো যে আল্লাহর কসম তোমার তো মন দমে গেছে, তুমি নিশ্চয়ই ভয় পেয়ে গেছো, ধরো তুমি সুস্থ মানুষ তুমি কেন এটা বলছো তোমাকে মেরে ফেলছে, ওরা তো দেখতেছে না জখমটা, জখম তো লুকানো প্লাস রক্ত পড়তেছে না ওইভাবে। তো উত্তরে সে বললো তার সে কি বললো শুনেন, সে বলছে যে মক্কায় সে আমাকে এবার বলেছিল যে আমি তোমাকে হত্যা করবো, রসুল সাল্লামের কথা বলতেছে যে মক্কায় সে আমাকে এবার বলেছিল যে আমি তোমাকে হত্যা করব এবং এই জন্য আল্লাহর কসম যদি সে আমাকে থুতুও দিত তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। যে মনের মধ্যে ভয় মনে আছে আবু লাহা আবু লাহাবের ছেলে যে বলছিল যে রসুল আমাকে বলছিলেন যে তোমাকে রসুলকে আল্লাহ রসুল আমাকে থুতু দিছিল তো বলছে তোমাকে এই বাঘে খাবে হিংস্র প্রাণী তোমাকে হত্যা করবে, যে সিরিয়াতে ছিল সিরিয়াতে গেছিল ব্যবসায়িক কাজে ওই জায়গায় একটি নেকড়ে বাঘ এসে তাকে হত্যা করে, সে দূর থেকে নেকড়ে বাঘ দেখতেছে, দেখে বললো যদি নেকড়ে বাঘ আমাকে মেরে ফেলবে তো মোহাম্মদ আমাকে মেরে ফেলবে, মোহাম্মদ তোকে কেমনে মারবে তুই, মোহাম্মদ তো মক্কাতে কই না, সে আমাকে বলছিল যে আমাকে নেকড়ে বাঘ হত্যা করবে হিংস্র প্রাণী হত্যা করবে তাহলে এইটাই আমাকে হত্যা করবে। তো সবাই তাকে নিয়ে তার তাদের ক্যাম্পের মাঝখানে তাদের সবার মাঝখানে শুয়েছে, ঠিক ঠিক রাত্রে সবাই ঘুমাইছে ওই নেকড়ে বাঘ এসে তাকে হত্যা করে গেছে, রসুল সাল্লাম যাকে বলছিলেন কোনো কথা একবার তো এটা তো ঘটবেই, তো ওই লোককে একবার বলছিলেন যে উবাই ইবনে খালাফকে যে তোমাকে আমি হত্যা করবো, তো এই জন্য তার মনের মধ্যে একটি ভয় ছিল যে মোহাম্মদ সাল্লাম যে আমাকে থুতুও দে এই থুতুর কারণে আমি মারা যাব, এবং এইটাই হয়েছে যে ছোট্ট একটা আঘাত ছিল বলছে যে মোহাম্মদ তোমাকে হত্যা করে ফেলছে। অবশেষে শত্রু মক্কা ফিরবার পথে সারিফ নামক স্থানে পৌঁছে মৃত্যুবরণ করে। আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সে বলদের মতো আওয়াজ বের করতো এবং বলতো
যে সত্যালাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, যে কষ্ট আমি পাচ্ছি তা যদি জুল মাজাজ সমস্ত অধিবাসী কষ্ট পেত তো সবাই মারা যেত। সে কষ্ট পাচ্ছিল, তার কষ্ট তো আর কেউ বুঝবে না। সে বলছে যে আমি এমন কষ্ট পাচ্ছি, এই কষ্ট যদি ওই কোনো এলাকা এক এলাকা হতো জুল মাজাজ বসে এলাকা সবাই যদি পেত তো সবাই মারা যেত, এত কষ্ট পাচ্ছিল। তো রসুল সাহেব যখন পাহাড়ের দিকে প্রত্যাবর্তন করতেছিলেন তো পথে একটি টিলা পড়ে যায়। তিনি এর উপর আরোহণের চেষ্টা করলেন বটে কিন্তু সক্ষম হলেন না। একে তো তার দেহ ছিল ভারী প্লাস টায়ার্ড প্লাস দুটি বর্ম করেছিলেন, তো মোটামুটি টায়ার্ড ছিলেন, পারতেছিলেন না। তাছাড়া তিনি আঘাতপ্রাপ্ত ছিলেন। সুতরাং তালহা ইবনে উবাইদুল্লাহ বসে পড়েন এবং তাকে নিচে বসে পড়েন, তাকে নিজের পিঠে উঠিয়ে তার শরীরের উপর উঠিয়ে পার করে দেন। এবার তিনি টিলার উপর পৌঁছেন, পৌঁছে আবার বলেন আউজাবা তালহা, তো যে তালহা তার জান্নাত ওয়াজিব করে নিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সুসংবাদ দিচ্ছিলেন তালহা তার জান্নাত ওয়াজিব করে নিয়েছে ওই দিন। রসুল সাল্লাম যখন ঘাঁটির মধ্যে স্বীয় অবস্থানকালে পৌঁছে যান তখন মুশরিকরা মুসলমানদেরকে ঘায়াল করে শেষ চেষ্টা করে। তারা যখন তিনি যখন ওই পাহাড়ের ঘাঁটিতে পৌঁছে যান তখনও তারা একবার শেষ চেষ্টা করে মুশরিকরা। ইবনে ইসহাকের বর্ণনা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘাঁটির মধ্যে প্রবেশ করেছিলেন ওই সময় আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুশরিকদের একটি দল পাহাড়ের উপর উঠে পড়ে। রসুল সাল্লাম ওই সময় দোয়া করেন যে হে আল্লাহ, এরা যেন আমাদের থেকে উপরে উঠতে না পারে, আল্লাহ কাছে দোয়া করেন। অতঃপর উমর ইবনে খাত্তাব এবং মুহাজিদের একটি দল যুদ্ধ করে তাদেরকে পাহাড় থেকে নিচে নামিয়ে দেন, তারা ওইটা করতে পারেনি। মুশরিকরা যখন পাহাড়ের উপরে উঠতে চেষ্টা করতো রসুল সাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু বৈশিষ্ট্য কি ছিল কি বলছিল মনে আছে ওই দিন? হ্যাঁ, তিনি ওই দিন তার বিশেষত্ব কি ছিল, কি করতেছিলেন উনি? হ্যাঁ, তোর মানে তীর তীর ধনুক, ওটা তিনি স্পিন স্পেশালিস্ট। তো তিনি রসুল সাল্লামের পাশে ছিলেন। তো রসুল সাল্লাম তাকে বললেন যে সাদ, তুমি তাদের উদ্যম নষ্ট করে দাও, তাদের যে উঠে আসার যে আগ্রহ ওইটা তুমি নষ্ট করে দাও এবং তাদেরকে পিছনে সরিয়ে দাও। সাদ সাদ বলে গেল রাসূলুল্লাহ, আমি এখান থেকে বসে একলা মানুষ, আমি কী করবো, কীভাবে আমি করবো? তিনি আবার বলেন যে সাদ, তুমি ওদের উদ্যম নষ্ট করে দাও। তখন সাদ বুঝতে পারলেন যে আসলে রসুলাম কী বলছেন। তখন তিনি তীর বের করলেন, ওই তীর নিয়ে মারলেন, তো ঠিক একদম তীর কি গলার মধ্যে লাগছে একজনের। তো আবার রসুলাম তাকে আবার একটা তীর আগায় দিলেন, তিনি আর একটা তীর নিলেন, ঠিক আঘাত করলেন, ঠিক ওই আরেকজনের গলার মধ্যে লাগছে। এইভাবে তিনবার চাপে হওয়ার পরে ওই ওরা ভয় পেয়ে গেল এবং তারা পিছনে পালিয়ে গেল। এটাই বলছিল রসুল সাল্লাম, তুমি তাদেরকে পিছনে ফিরিয়ে দিয়ে দাও, পিছনে ফিরিয়ে দাও। তো তিনি সাদ রাদিয়াল্লাহু আনহু পরে বললেন যে আমি বললাম যে এটি হচ্ছে বরকতপূর্ণ তীর, যে তার যে তীরগুলো ছিল এগুলো হচ্ছে বরকতপূর্ণ তীর। তারপর আমি ওই তীর আমার টুনের মধ্যে রেখে দিলাম, ওই তীর সারা জীবন সাদের কাছেই থাকে এবং তিনি তার মৃত্যুর পর সন্তানদের নিকট ওই তীরগুলো থাকে। ওই যে তীরগুলো ছিল যেগুলো ওই তীরগুলো তিনি আর যেহেতু বরকতময় ছিল তীর, রসুল সাল্লাম নিজে বলছিলেন যে তুমি ওগুলো দিয়ে মারো, একটাও মিস হবে না, আমার একটাও মিস হয়নি। এবং তিনি বলছেন ওই তীরগুলো আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, আমি ইউজ করিনি। তিনি মারা যাওয়ার পরে তার সন্তানদের পরিবারের কাছেও ছিল ওই তীরগুলো, বরকতময় তীর। তো শহীদদের মশলা করতেছিল তারা, বলছিল মুশরিকরা রসুল সাল্লামের বিরুদ্ধে ছিল এটা শেষ আক্রমণ। রসুল সাল্লামের পরিণাম সম্পর্কে যেহেতু মুশরিকদের সঠিক অবগতি ছিল না এবং শাহাদত সম্পর্কে তাদের দৃঢ় বিশ্বাস জন্মেছিল, সেহেতু তারা শিবিরের দিকে ফিরে গিয়ে মক্কা ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা শুরু করে। মুশরিকদের কিছু সংখ্যক নারী পুরুষ মুসলিম শহীদদের মুসলায় লিপ্ত হয়ে পড়ে, মানে নাক কান কাটা শুরু করে দেয়। হিন্দ বিনতে উতবা হামজা রাদিয়াল্লাহু আনহার কলিজা ফেরে নেয় এবং সে তা মুখে নিয়ে চিবাতে থাকে। সে ওরা গিলে নেওয়ার ইচ্ছা করে কিন্তু গিলতে না পেরে থুতু দিয়ে ফেলে দেয়। সে কাটা কান এবং নাকের তোড়া এবং হার বানিয়ে নেয়। শহীদদের মুসলমানদেরকে নাক কান কেটে তারা হার বানিয়েছিল, গলার হার, মানে কিরকম পাশবিকতা। তার মধ্যে একটি ঘটনা ঘটছে, ইনশাল্লাহ একটু বলে শেষ করবো। ওই সময় দুটি ঘটনা ঘটে যা দ্বারা অনুমান করা কঠিন নয় যে ইসলামের এই বীর মুজাহিদরা শেষ পর্যন্ত যুদ্ধ করার জন্য কেমন প্রস্তুত ছিলেন। বর্ণনা করছেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম যারা ঘাঁটি হতে বের হয়ে এসেছিলেন, মানে একদম শেষ পর্যায়ে তারা যুদ্ধ শেষ হয়ে যায় তখনও ঘাঁটি থেকে বের হয়ে আসছিলেন, তারা একদম শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, মানে মুশরিকরা ফিরে যাওয়া পর্যন্ত। তো আমি দেখলাম যে মুশরিকদের হাতে মুসলিম শহীদদের নাক কান ইত্যাদি কাটা হচ্ছে। তো কাব বর্ণনা করতেছেন এ দেখে আমি থমকে দাঁড়ালাম, তারপর সামনে এগিয়ে দেখি যে একজন মুশরিক তার ভারী বর্ম পরিহিত ছিল এবং শহীদদের মাঝ হতে সে গমন করতেছে, বলতে বলতে যাচ্ছে কাটা বকরিদের নরম হাড়ের মতো ঢেরি লেগে গেছে। মানে আমি দেখলাম যে একজন মুশরিক ওই কান নাক কাটতেছে মুসলমানদের এবং তাকে বিরাট বিশাল দেখে মনে হলো যেন বিশাল ভারী। তো সামনে দেখি একজন মুসলিম দাঁড়িয়ে আছে, তো তার মোটামুটি ঢাকা ছিল, আমি চিনতে পারিনি তাকে, কিন্তু দেখে মনে হলো মুশরিকটা গায়ে গোতরে বড়। তো আমি চিন্তা করলাম দেখি কি হয়। তো যখন সে আগালো তো মুসলমান তাকে এমন আঘাত করলো, মানে বর্ণনা আছে তাকে এমনভাবে আঘাত করছে যে পুরো শরীর একদম দুই দুই টুকরো হয়ে গেছে।
তোরা কে হতে পারে? হ্যাঁ, ওই দিনের এই কাজ তো একজনই আবুধু জানা। তো বলছে, উনি বর্ণনা করছে যে সে এমনভাবে তাকে আঘাত করছে যে তার পুরো শরীর দুটুকরা হয়ে গেছে, এত জোরে আঘাত করছে। তিনি তিনি বলছে, আমি যতটুকু প্রত্যক্ষ করলাম তাদের ধারণা হলো যে মুশরিকটির দেহের বাদন এবং সাজ সরঞ্জাম উভয় দিক থেকে মুসলমানটির উপরে রয়েছে, মানে ও গায়গোতরে বড়। তো এই পর্যায়ে আমি দুজনের অবস্থা সম্পর্কে আঘাত করতে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে উভয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। মুসলিমটি মুশরিকটিকে তরবারি এমন আঘাত করলেন যে ওর পা পর্যন্ত কেটে গেল, মানে একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক আঘাতে পুরা শরীর দুটুকরো করে ফেলছে। তো মুশরিকটি দুটুকরো হয়ে পড়ে গেল। তারপর মুসলমান যে লোকটি ছিল তার নিজের চেহারা থেকে কাপড় সরালো, সরিয়ে বললো যে, ভাই কাব কেমন হলো, কেমন দেখালাম? আমি হচ্ছি আবুধু জানা। তিনি বলছিলেন যে কাব বর্ণনা করছেন যে সে ওটা দুই টুকরা হওয়ার পরে গাতে চেহারাতে কাপড় সরে যে কি ব্যাপার ভাই, কাব কেমন দেখালাম? আমি আবুধু জানা চিনতে পারেননি। তো রসুলাম তাকে দোয়া করছিলেন, বলছিলেন যে এই তরবারিটা কে নিবে, মানে শুধু শুরুতে যে তরবারির হক আদায় করবে। হ্যাঁ, তো তা হ্যাঁ, তো ওসমান বলছেন যে একটি তরবারি দিয়ে যুদ্ধ শুরুতে যে তরবারিটি কে নিবে আমার কাছ থেকে, তার হক সহ কে আমার কাছ থেকে নিবে। তো সব সাহাবি গেছে, কিন্তু সবার আগে আগে গেছে আবুধু জানা। বলছিল ইয়া রাসূল, এটা হক কি? বলছি এটাতে এমনভাবে আঘাত করতে হবে, এত জোরে আঘাত করতে হবে যেন ওইটা কি কি ছিল যে ওইটা যেন মানে মানে হাড় পর্যন্ত যেন পৌঁছে যায়, বাঁকা হয়ে যায় এমন জোরে আঘাত করতে। বলছে আমি নিবো এটার হক সহ, আমি আদায় নিবো। তো নিচে মনে আছে বলছিলাম যে জুবাইর ইবনে আওয়াম বলছিল যে আমি চাইছিলাম আমি নিব, আমি তার আত্মীয় ফুফাতো ভাই, আমার হক ছিল বেশি, আমি মনে করলাম আমি নিব। তো আবুদুজ্জানাকে নিয়ে আসে, আমি ভাবলাম যে দেখি আবুদুজ্জানা কি করে ওটা দিয়ে কি এমন করতে পারে আবুদুজ্জানা। পরে আবু জুবাইর ইবনে আওয়াম বর্ণনা করতেছে যে তা এমন যুদ্ধ করতেছিল আবুদুজ্জানা, আমি তার পিছনে পিছনে দেখি কি করে। তো আবুদুজ্জানা ওই দিন এমন যুদ্ধ করে যাকে মারে দুটুকরা করে দেয়, যাকে মারে দুটুকরা করে দেয়, এত জোরে জোরে আঘাত করতেছিল। আল্লাহ সুবহানাহু সাহায্য করছে এবং সে অহংকারের সাথে চলতেছিল ওই দিন। রসুল কি বলছিলেন যে এই চলা আল্লাহর কাছে পছন্দনীয় না, কিন্তু এই সময় না ছাড়া, মানে এই সময় যে আবুধু জানা অহংকারের সাথে চলতেছে এটা ভালো, এটা ওরা ওরা দেখলে ওরা ভয় পাবে। এত যুদ্ধ করতেছিল আবুধু জানার ব্যাপারে আসছে হাদিস, বলছিলাম মনে আছে, মনে আসছে যে রসুল বলছিল যে এক বর্ণনায় যে এক এক 1,000 সাহাবীর সমান, 1,000 সৈন্যের সমান। মনে আছে বলছিল চারটা নাম, আবুধু জানা, জুবাইর ইবনে আওয়াম, উবাদা ইবনে সামিত আর মোহাম্মদ ইবনে মাসলামা। এক এক বর্ণনা আছে তাদেরকে রসুল বসে যে 1,000 রসুল সাহাবীর বসে অমর আদালন চিঠি পাঠাইছিল ইয়ার কাছে, আমার ইবনে আসার কাছে, বলছিল যে তোমাকে আমি 4,000 সৈন্য পাঠালাম, পাঠাইছি চারজনকে। পরে বসে এদের 1,000 1,000-এর সমান, তার মধ্যে একজন ছিল আবুধু জানা, জুবাইর ইবনে আওয়াম, মোহাম্মদ ইবনে মাসলামা, উবাদা ইবনে সামিত, এক এক সাহাবীর এক এক মর্যাদা। আল্লাহ যেন আমাদেরকে শিকার তৌফিক দান করেন, যেন এদের কাছ থেকে শিখে জীবন থেকে শিখে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা যেন সাহাবিদের মতো আমাদের ইমান শক্ত করতে পারি, ইমানের শক্তিতে যেন আমরা আগে যেতে পারি, এবং ইমানের হালতে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, মৃত্যুর অবস্থায় যেন আমাদের ইমানের হালতে আমরা মরতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।